পারে। নাম্বার দুই, অতিরিক্ত বন্যার কারণে ঘরের পানি উঠতে পারে। নাম্বার তিন, অতিরিক্ত মানুষের সংখ্যার কারণে বাসস্থানের সংকট হতে পারে। নাম্বার চার, ঘরের খরার কারণে পানি ও ফসলের সংকট হতে পারে। নাম্বার পাঁচ, অতিরিক্ত ঝড়ের কারণে রাস্তার সংকট হতে পারে। পাঁচ দুই, সংকট মোকাবেলার করণীয়। নাম্বার এক, জরুরি ফোন নাম্বার রাখতে হবে। ঝড় হওয়ার আগে সবাইকে সতর্ক করে দিতে হবে। খাবারের সংকট হলে সবাই মিলে খাবারের ব্যবস্থা করে দেব। পানির সংকট হলে পানির ব্যবস্থা করে দিতে হবে। অতিরিক্ত ঝড়ের কারণে রাস্তা ও সংকট হতে পারে। যদি কোনো ব্যক্তি ঝড়ের কারণে সমস্যা হয়ে থাকে তাহলে তাকে সাহায্য করবো। কি সুন্দর লেখ, সাধু তালি দর্শক।